কিছু ছেলে আছে পেচ্ছাপ করে পানি নেয় না, ভালো করে মা বাপকে ভালো করে দুবেলা মা বাপ বলে দেখে না, জীবনে ইসলামের ধার ধারে না, খালি মোবাইল দেখে দেখে বলছে হানাফিদের মশলায় থাকা যাবে না, হঠাৎ করে এখান থেকে হাত তুলে এখানে বেঁধে ফেলেছে গলায়। আচ্ছা করলে ক্ষতি কি আছে, অসুবিধা কি আছে, ওকে কি বুঝাবেন বলুন তো, আপনি কি ক্ষতি আছে তোকে কি বুঝাবে? হে বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, এই জন্য আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। এখনো জাতিতে এরকম মানুষও আছে, নিজের বাপটা কালো একটু কুঁজো, ও মার কাছে বলছে মা এটা থাকার বাপ বলবো না, ওদের পাড়ায় ছত্তানের বাপ দারুণ সাইজ দেখতে দারুণ, ওকেই বাপ বলি, এ মালের বাপ বলে পোষাচ্ছে না। এরকম যারা বাপ পাল্টায় ওদের কি বলে, জোরে বলেন কি বলে, কথা বলে না গুণাট। এ যারা বাপ পাল্টাবে ওদের আর ধর্ম আছে, ওদের আর বল 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 বৈধ আছে না অবৈধ হয়ে গেছে? হে বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যার কাছে পাঠিয়েছে তার সাথে খুশি থাকেন, পাল্টাবেন না। আমাদের দেশে এরকম আছে, এখানে আছে কিনা জানি না, আমাদের কিছু ছেলে আছে পেচ্ছাপ করে পানি নেয় না, ভালো করে মা বাপকে ভালো করে দুবেলা মা বাপ বলে দেখে না, জীবনে ইসলামের ধার ধারে না, খালি মোবাইল দেখে দেখে বলছে হানাফিদের মশলায় থাকা যাবে না, হঠাৎ করে এখান থেকে হাত তুলে এখানে বেঁধে ফেলেছে গলায়। কি ব্যাপার বলছে না মোবাইল চলবে না, এইটাই ঠিক, এটা ঠিক না। তুই কি করে বুঝলি? নেটে দেখেছি, মাল নেটওয়ার্ক, এর নাম কি বলো, নেটওয়ার্ক, এখান থেকে এখানে উঠে পড়েছে। হঠাৎ করে বাপ চেঞ্জ করলে কি ব্যাপার, বাপ চেঞ্জ করলে হয়তো হারামি হবে, আর ইমাম চেঞ্জ করলে আপনার তিনটে মাস যাবে। এ বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইমাম আবু হানিফা যদি ছোট হতো তাহলে সারা পৃথিবীর ওলামার এক বাক্যে ইমাম আজম আবু হানিফা বলতেন না, বড় ইমাম আবু হানিফা বলতেন না, বড় ইমাম ফারাজিদেরই হতো, আবু হানিফা হতো না। নাম্বার এক। নাম্বার দুই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যদি মশলা ভুল হতো, আমি মানলাম তোমার জন্য খানিকক্ষণে, তুমি এটা বুঝেছো, এটা ভালো করে শুনে দেখো, পথিক তুমি, মুসাফির সফরে তুমি চলেছো, রাস্তায় যদি গাড়ি পাল্টাও কপালে বিপদ আছে, এখান থেকে আপনি ধর্মতলা যাবেন, মিনিবাসও চলছে, সুপার চলছে, লাক্সারি কোচও চলছে, এসি চলছে, নন এসি চলছে, কিন্তু সবকটাই ধর্মতলায়, সবকটাই জোরে বলো ধর্মতলায়। আপনি কোনো একটা বাসে চেপেছেন, বেশ কিছু দূর চলে গেছেন, ধুলাঘরে গিয়ে দিয়েছেন, পাশে একটা বাস ডাইনি হবারটা করে চলে যাচ্ছে, নেমে চলে যায়, আপনি নেমে যেতে পারেন, বাসরা কিছু বলবে না, কিন্তু ওই বাসের প্যাসেঞ্জাররা আপনাকে ভালো চোখে জোরে বলো, লোকটা বদমাস তো, হ্যাঁ দাদা এখানে যে সিটে বসেছিলেন ওখানে গিয়ে সিট পাবেন না, যে টিকিটে ধর্মতলা যাচ্ছিলেন ও টিকিট আর চলবে যদি বলে নতুন করে টিকিট সেই ঘোড়া থেকে কাটতে হবে, হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না, ইমাম পাল্টান অসুবিধা নাই, তবে যে বয়স ইমাম পাল্টেছেন বিগত জীবনে যত নামাজ পড়েছেন সব ব্যাক করতে হবে আপনাকে, ইমাম পাল্টেছেন মানে ওই ইমাম আপনার পছন্দ না, ওই ইমামের যত নামাজ পড়েছে আপনাকে ঘুরিয়ে পড়তে হবে, তাহলে উল্টো বাঁশ যাবে ভেবে না। হঠাৎ করে জাত পাল্টেছেন, আপনার জাত পাল্টালে খেসারত দিতে হবে, কথা বোঝেন না বোঝেন না। আর ওই ইমামের যারা মত মতলম্বী আছে তারা বুঝবে এ মাল ভালো না, আজকে ওখান থেকে এখানে এসেছে কাল এখান থেকে পালাবে না, কোনো গ্যারান্টি না, হ্যাঁ না না বলেন না। এই জন্য শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালো আগে দেখে নিন ভালো কিনা, আপনি ভালো চিনতে পারেন নাই বলে নিজের ভালোটাকে খারাপ ফেলে দিয়ে অন্যের ভালোতে লাফাতে যাবেন না, আগে নিজেরটা চেনার চেষ্টা করুন। আমার বাবা জিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনে দিয়ে চলে গেলাম, দরুদ যেখানে পড়তে বলেছে ওখানে ইমানদারদের পড়তে বলেছে, নামাজিকে পড়তে বলেছে, বেনামাজিকে দরুদ পড়তে বলে নাই, বেনামাজিকে দরুদ পড়তে জোরে বলেন বলে নাই, সারা জীবন নামাজের ধার দিয়ে চলে না, আর জলসা শুনেছেন বাবা একবার দরুদ পড়লি 40টা ফায়দা, সিট পাত হয়ে গেছে, ওদের বোকা তোর পাতে পড়েছে নাকি দেখবি তো, আন্দাজে খালি 40টা পেয়ে যাবে, 40টা পাবে সে আল্লাহকে ভয় করে, যে 40টা পাবে সে
আল্লাহকে ভয় করে দাড়ি চেঁচেছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে নামাজ কাজা করেছে, যে চল্লিশটা পাবে সে ধরে বলেন। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্র সুদী মশা, এ আল্লাহর কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, এবার আয়াত দুটো তর্জমা করে দিই। তিনি শুনেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, আমি আল্লাহ শোনাচ্ছি সত্য এসে গেছে, মিথ্যার আর কোনো ঠাঁই নাই, মিথ্যার আর কোনো ঠাঁই নাই। এখন মিথ্যা নিয়ে যদি তুমি চলতে চাও, তোমাকে ওখান থেকে ঘাড় ধরে সরিয়ে আনার কেউ নাই। জীবনে জলসা অনেক শুনেছেন বুঝেছেন ভেবেছেন, শুনেছেন বুঝেছেন ভেবেছেন, এবার একটু মিলিয়ে দেখে নেন, কাছে মিলিয়ে দেখে নেন। এ বাবাজিরা, ভালো কথা বলার অনুমতি ইসলামে আছে, জোর করে আনার অনুমতি নাই। কেন বলেন? জানা আছে, জানা নাই, জানা যে দরকার আছে এটা আপনাদের ব্রেনে আছে না? নাই। এত ভোলা হয়ে থাকলে, এত অন্যমনস্ক থাকলে হবে না। আপনাকে জানতে হবে কেন নাই। সারা জীবন জলসা শুনছি ওলামাদের কাছে, ওলামারা ব্যাংক চলে যাচ্ছে, বাবা ইসলামে জোর জবরদস্তি নাই, কাউকে জোর করে কিছু বলা যাবে না। কথা সত্য, একদম সত্য, কেন বলা যাবে না? কারণটা তো জানতে হবে আমাকে, হ্যাঁ না বলে? কোরআন শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআদ্দিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন আমি শোনাচ্ছি কথাগুলো, আমি আল্লাহ শোনাচ্ছি কথাগুলো, কথাগুলো আমার হাবিব জাবানটা শুধু তোমার উম্মতের কাছে বলে দিও, কারণ উম্মত গুলো তোমার কিন্তু বান্দাগুলো সব আমার, দুজনে ভাগাভাগি করে নিয়েছি, সব ভাগে ভাগে চালিয়েছি। আমি রহমানুর রহিম, তুমি রউফুর রহিম, আমি রব্বুল আলামিন, তুমি রহমাতাল্লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব ভাগে ভাগে চলছে হাবিব, আমার কথাগুলো জবান তোমার, দুজনের মধ্যে 50-50 শেয়ার, একটু বলে দিও উম্মতের কাছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আমার কথাগুলো তোমার মুখ থেকে শোনার পরে কেউ মেনে নেবে, কেউ মুখ ফিরিয়ে চলে যাবে, কেউ তোমার মুখের কথা মেনে নেবে, কেউ মুখ ফিরিয়ে চলে যাবে, তবে তুমি জোর করে তাকে আনতে যাবে না। আমি তোমাকে চৌকিদার দফাদার করে পাঠালাম না, তার কোমরে গামছা বেঁধে টেনে আনবে অনুমতি দিলাম না। এ বাপজিরা, সোনার লালেরা, হাওড়া জেলার বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ মালা ভাইরা, মায়েরা, বোনেরা, কেন আল্লাহ পাক জোর করে আনতে বললেন না? কেন চৌকিদার দফাদার পাঠালেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছে, হাবিব আমি যেটা বলেছি বান্দা ওটা বোঝে না, আর বান্দা যেদিন বুঝে যাবে শয়তানি তার যাবে, জোরে বলেন না। কারণ কেউ জোর করলে তার সঙ্গে টকরাও হবে, হিসাব হবে না। আর আমি আল্লাহ একটা একটা মানুষের কাছে চৌকিদার দিয়েছি, দুইজনা কি মামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম। এ বাপজিরা, সোনার লালেরা, রব্বুল জালাল বলে আমি এদেরকে হিসাব রক্ষক করেছি, দেখাশোনার দায়িত্ব দিয়েছি, এরা তিনটে বিষয়ে নজর রাখবে। কটা বিষয়? কটা বিষয় বলেন? কি কি জানেন না? আমি চুরি করেছি, ভালো না খারাপ,
খারাপ, খারাপটা লিখে দিবে, এই পর্যন্তই শেষ। হ্যাঁ না 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 বন্ধু না, হিসাব যখন লিখবে তখন চ্যাপ্টার হবে তিনখানা। কয় চ্যাপ্টার জানতেন? জানতেন না। এক নম্বর হলো আপনার অন্যায় লেখা হবে, দুই নম্বর যে জায়গায় আছেন জায়গা সহ ছবি হবে, তিন নম্বর কোন অবস্থায় করেছেন অবস্থাটাও লেখা হবে। কেমন ময়দান কোরআন আছে, বাবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা। নম্বর 15 সূরার নাম সূরা কাফ, আয়াত নম্বর 48, 48 নম্বর আয়াতে বাদিকের পিছার নিচে থেকে চারটে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বা উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলা কল্পনাতে ছিল না, ছোট বড় কিছুই ছাড়লো না, ভালো মন্দ কিছুই ছাড়লো না, আল্লাহ সব লেখা আছে, কাদামি করি না। আল্লাহ বলছে ভেবে বল, বলে আল্লাহ না আমি পাঁচ লাল এত বড় ভুল আমি করতে পারি, পারি না, কে সাক্ষী দেবে দিক দেখি এখানে, এমন ভুল আমি করি না। আল্লাহ বলে শোন, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শোন করেছিস, বললেন না সাক্ষী দেখাও। তো কোরআন বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। ফেরেশতারা খাতা দোয়ার কর, খাতা থেকে বলছে ফেরেশতা ভুল করেছে, এখনো ভেবে বল, এখনো ভেবে বল, চললো না ভুল হয়েছে, বলছে তবে বার কর ফেরেশতা রে নেগেটিভটা এবার সামনে ধর। ও যখন অডিও শুনে বিশ্বাস করছে না, তার ভিডিওটা ধরে বলো দেখা, যখন ভিডিও দেখাচ্ছেন বলছে দেখ কারখানার ভেতরে কে, বলে আমি, ছেলেটাকে মেরেছে কে, বলে আমি, টাকা দিস নাই কার, আল্লাহ ওর কি বাদ ছিল, আল্লাহ শুক্রবার, ফেরেশতা তো বলছে এবার মার, এতক্ষণ কি বলছিলিস, বাবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। আমি আল্লাহ পাক তাদেরকে দুজনকে সিচুয়েশন দেখে লিখবে, অবস্থা বুঝে লিখবে, পরিস্থিতি বুঝে লিখবে, জায়গা সহ ছবি করে জমা রেখে দেবে হাসুরের ময়দানে। আমার আল্লাহ ছবিটা দেখে বলবে এবার শিকার কর, আল্লাহ কি করবো আর কিছু করার নাই, করার নাই। আমি আপনাকে শর্টে বলেছি, শর্টে বলেছি, বাড়ালে আরো বাড়াতে পারতাম। আমাদের জিজ্ঞাসা করে অন্যায় করেছি বলে না, সত্য বল, বললে না, বলে এখনো ভেবে বল, বললে না, আল্লাহ কে সাক্ষী আছে বলো। তো আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জামান বন্ধ করে হাত গুলো, হাত তুই বল, হ্যাঁ আমি ঘুষি মেরেছি। পাকে বলছে কি রে, বলছে আল্লাহ আমি আড়ালে আড়ালে বয়ে নিয়ে গেছি। তো সেদিন বলো চুপ কর, হারাম কর বলি না, তোদের লেগেই তো করেছি, এ কাজ তোদের জন্য করেছি, সেদিন জামান খুলে যাবে সবার। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুধু মাসা কোরআন শোনাচ্ছে, সেদিন চামড়া পর্যন্ত সাক্ষী দেবে, সেদিন চামড়া চলে বলো সাক্ষী দেবে। যে লিমা সাই তুম অকালু জুলু দিহিম লিমা সাই তুম আলাইনা, নিজের গায়ে চামড়া কে বলবে তোদের সুখের জন্য করছিস বলিস না। বলে কলু আন্তকানাল্লাহ
অকুল্লা শাইইন আনতাকা আজ আমার আল্লাহ কথা বলার পারমিশন দিয়েছে সবার জবান খুলেছে আজ বলে দিচ্ছি যতক্ষণ তোমার কাছে ছিলাম তুমি যা বলেছো তাই করেছি আজ কিন্তু তোমার কথা চলবে না আজ আমি আল্লাহর হুকুমে বলেছি তুমি ভুল করেছো এ মুসলমানের ছেলে হাত যখন বিপক্ষে যাবে পা যখন বিপক্ষে যাবে গায়ের চামড়া যখন বিপক্ষে যাবে সেদিন চিৎকার মেরে কাঁদবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া ওয়া হালাকা আন্নি মালিয়া আজ পয়সার ফুটুনি শেষ বাপ দাদার দবদবা সব শেষ ফেরেশতারা সেদিন বলবে চলো বন্ধু জাহান্নাম তোমার দেশ কথা বুঝে এসেছে বাবাজি আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে রাখে নাই আমি খুঁজে দেখি নাই এটা আমার দুর্ভাগ্য কপাল পড়া এখন এত যে বিপদ আছে এর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে না হবে না হ্যাঁ না না বাঁচবেন ইনশাআল্লাহ এর জন্য বাঁচার সহজ উপায় আল্লাহ পাক বলেছেন সহজ উপায় কি ধরে বলো আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন খালি বলে নামাজ পড়া আরে বোকা কথা কেন নামাজ অনেক পরের স্টেশন আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা হাসুরে যদি সবার সুপারিশকে উড়িয়ে দিয়ে যদি বিজয়ী হতে চাও আল্লাহ নবী বললেন কোরআন শিক্ষা করে চলে যাও কিসিকে যাও কোরআন যাদের বন্ধু হবে কোরআন যাদের বন্ধু হবে বিপদ তাদের থাকবে না কাল হাসরে আরশের তলায় তার মা বাপের হবে ঠিকানা আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন ইকরাউল কোরআনা মান কালাল কোরআন ওয়া আমিলা বিহি উল মিসা ওয়ালিদাইহি তাতা ইয়াউমাল কিয়ামা যাওয়াহু আফজাল কাযাউমিশ শামসি যদি কোনো ছায়া খুঁজে পাবি না সেদিন কোরআনে পাক শুনিয়ে দিচ্ছে আল্লাহ নবী শুনিয়েছেন কোরআন পান্নেওয়ালার পিতা মাতাকে আমার আল্লাহ ভালোবেসে তুলে এনে আরশের তলাতে বসাবে আর নিজে হাতে বানানো নূরের তাজ পিতা মাতার মাথায় পরিয়ে দেবে পাঁচলাকার বন্ধুরা নসিবওয়ালা হলো তারা মরার আগে ছেলেকে কোরআন শিখিয়ে গেছে যারা মেয়েকে কোরআন শিখিয়ে রেখে গেছে যারা নসিব পড়া হলো তারা গরু ছাগলের মতো জন্ম দিয়ে কোরআন শিখালো না যারা পড়া নসিব নিজে বানিয়েছ লোকের দোষ দিচ্ছ তোমাকে দেশের লোকেরা বলেছে ছেলে এমএ পাস করবে ব্যারিস্টার হবে সাংঘাতিক মিনিস্টার হবে একেবারে একখানা বিশ্ববিখ্যাত পকেটমার হবে বাবা ছেলে বানিয়েছে সে আর কাজ নেই হায় 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 এক জানাজায় আমি গেছি এক জানাজা পড়ছি তো জানাজা দেখি টাইম হয়ে গেছে সব লোক দাঁড়িয়ে গেছে বলছে একটু দেরি করুন বলে কেন বলে ওনার একমাত্র ছেলে বিদেশে থাকে ফ্লাইটে নেমেছে আসছে গাড়িতে কাছে এসে গেছে একটু দাঁড়ান বাচ্চা তো জন্মের মধ্যে একবার দেখে নিক বাচ্চা চলে এলো 20 মিনিট পরে বাচ্চা এলো গাড়ি থেকে নামছে বোয়া যাচ্ছে হ্যাঁ একটা সাহেব যাদা বটে নেমেছে যেমনি সুটাম চেহারা তেমনি নখ নাক চোখ তেমনি বেশ ভদ্রতা শালীনতা ভাবে নেমেছে পা 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 করে বাপের জানাজার কাছে এসে বাপকে দেখেছে জানাজার কাতারে দাঁড়িয়ে টুকরে কাঁদছে দাঁড়াতে পারছেন না টুকরে কাঁদছে কোন রকমের নামাজ হয়ে গেছে তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ডাক্তার সাহেব হঠাৎ আপনি এত কাঁদছেন কেন পৃথিবীতে কার বাপ আছে সবার বাপ তো চলে গেছে আপনি তো জ্ঞানী মানুষ আপনার এতটা কাঁদা ঠিক হয় নাই বলছে ইমাম সাহেব আপনি ভুল করছেন বলছে কেন বলে বাপ মরে গেছে বলে আমি কাঁদি নাই বাপ মরে গেছে বলে আমি যেটা বলো কাঁদি নাই
বাপ যাবার আগে আমাকে সব বুঝিয়ে দিয়ে যেতে পারে নাই, এটার জন্য কাঁদে নাই। বাপের অগাধ সম্পত্তি কোথায় কি আছে না আছে আমি জানি না, এটার জন্য কাঁদে নাই। বলে তবে কিসের জন্য কাঁদছিলেন? বলছে এই বাপ আমাকে ডিগ্রি অর্জন করানোর জন্য দেশ থেকে বিদেশে ভালো থেকে ভালো স্কুল কলেজে পড়িয়েছে, মাস্টারের কাছে টিউশনে দিয়েছে, যখন যেটা বলেছি বাপ সেটা দিয়েছে, আমাকে একটা দুটো নয় কয়েকটা বিষয়ে এমএ করিয়েছে, আমি সায়েন্টিস্ট হয়েছি, দেশের গৌরব গর্বের সন্তান হয়ে জন্মেছি, কিন্তু বড় গর্ব আজ আমার শেষ হয়ে গেল, যে বাপ আমার জন্য এত কিছু শিখিয়ে গেল, যাবার সময় বাপের কাছে দাঁড়িয়ে কি বলবো ওটাই তো আমি জানি নাই, আমি তো যে মূর্খ ছিলাম মূর্খই থেকে গেলাম, যে গাধা ছিলাম সেই গাধাই থেকে গেলাম, যে বাপের শেষ যাত্রাতে বাপের কাছে দাঁড়িয়ে যায় দুটো কিছু বলবো আমি তো ওটাই জানি না, বাপ আমার কি শিখালো, আমি বাপের কাছে থেকে এত পয়সা নষ্ট করে কি শিখলাম, যে বাপ যাবার সময়তে বাপের কাছে কিছু বলতে পারলাম না, কি শিখলাম এই দুঃখে কাঁদছি যে আব্বা গো তুমি এমন বিদ্যা আমাকে শিখিয়ে দিয়ে গেছো, এমন বিদ্যা আমাকে শিখিয়ে দিয়ে গেছো কিছুই বলতে পারলাম না। এজন্য আল্লাহ পাকের নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার খবরদার, খেয়াল থাকে যেন তুমি যে সংসারের অভিভাবক গোটা সংসারের বিষয়ে তোমার কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে।